পার্থভৌমিক বনাম অর্জুন সিং ব্যারাকপুরের দুপক্ষের দুশ্চিন্তা দলের বিক্ষোভীদের নিয়ে। পার্থভৌমিক বনাম অর্জুন সিং লড়াইয়ে কে জিতবেন? তৃণমূল প্রার্থী পার্থ বাজিমাত করবেন নাকি চ্যালেঞ্জ নিয়ে আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে প্রার্থী হওয়া অর্জুন সিং কিস্তিমাত করবেন? সেই প্রশ্নই এখন ব্যারাকপুরের আনাচে কানাচে। কে জিতবেন তা নিয়ে চর্চা চললেও ধন এখন উভয় শিবিরেই। দুপক্ষেরই দুশ্চিন্তা দলের বিক্ষোভীদের নিয়ে তাদের অবস্থান কী হবে তার উপর অনেকটাই নির্ভর করছে ব্যারাকপুরের ভবিষ্যৎ। ব্যারাকপুরে লড়াইটা যত না তৃণমূল বনাম বিজেপি তার থেকেও বেশি হয়ে দাঁড়িয়েছে দলের থেকে দলের বিক্ষুব্ধদের সঙ্গে। এই লড়াইতে যে দল যত দ্রুত বিক্ষুব্ধদের আপন করে নিতে পারবে তাই রাজনৈতিকভাবে অনেকটা এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দুপক্ষের আশাবাদী তাদের কথায় বিক্ষুব্ধ বলে কিছু হয় না, সবাই দলের অনুগত। কিন্তু ব্যারাকপুরের বাস্তব পরিস্থিতি কি তেমনটা বলছে? যথেষ্ট সংশয় দলেরই একনিষ্ঠ কর্মী সমর্থকেরা। 2019 সালের লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল ছেড়ে অর্জুন সিং বিজেপির টিকিটে প্রার্থী হয়ে জিতে আসার পর ব্যারাকপুর জুড়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছিল। পরে অর্জুন তৃণমূলে ফিরলেও তার অনুগামীদের কাউকেই সেই অর্থে তৃণমূল গ্রহণ করেনি। তবে সেই অনুগামীরা অর্জুনের আশেপাশে ঘোরাঘুরি করছেন এতদিন। আবার অর্জুন তৃণমূলে যোগ দেওয়ার পর তৃণমূলে কোণঠাসা হয়ে পড়া গোষ্ঠীর অনেকে তার শিবিরেই নাম লেখান। এর উল্টো দিকে রয়েছে পার্থভৌমিকের ঘনিষ্ঠ বিধায়ক সোমনাথ শ্যাম এবং সুবোধ অধিকারী।